রাকিব, রাকিবের কাছে ফোন দিছে, গো ভাই আপনি কি চান না আমি তামিমাকে নিয়ে সুখী হইতাম? আরেক বেটার বউ বাইরে আছে, হে বেটা গো ভাই আমি তো আমার বউরে তালাকই দিই নাই, তুই আমার বউ বিয়া করলে গেলে কেমন বড় খারাপ? তোমার কথা বলা উচিত ছিল ভাই, তোমার বউ তুমি নিয়ে দাও তুমি সুখী হও। হে হের বউ নিয়ে গেছে, কো ভাই কারণ ভুলে জানেন 3 বছর প্রেম করছি, 3 বছরের ফ্রেন্ডশিপের পরে হয়ে গেছে গা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আর কি আর সহ্য করতে পারি, এই জন্য আমি জান্নাত বুঝে আর বিয়া করছি। বিয়া করে সিরা আরেকজনের বউ যে বিয়া করছে, এর মধ্যে দুইটা হক লঙ্ঘন হয়েছে। 1 নম্বর হলো একজন ভাইকে দুনিয়ার মধ্যে তার স্ত্রীকে নিয়ে আসলেন জবরদস্তি করে, ক্ষমতার কারণে দাপুটের কারণে একটা মেয়েকে এতিম বানাইলেন, মেয়েকে অসহায় বানাইলেন। 2 নম্বর হলো এই মেয়েটাকে বিবাহ করার মাধ্যমে তুই যে ওই মেয়ের সঙ্গে মিলামিশা করবে, সহবাস করবে, সবগুলো জিনা হবে, সবগুলো জিনা হবে, এর মাধ্যমে যতগুলো বাচ্চা এই দুনিয়াতে আগমন করবে সব আলাদু জিনা, দারু সন্তান, দারু সন্তান, দারু সন্তান, এই সমস্ত বেঈমান, এই সমস্ত নাসির নামক এই সমস্ত যুবকদেরকে যারা বাংলাদেশে আইডল মানে, তারা তাদেরকে অনুসরণ করে, ওই সমস্ত মানুষকে অনুসরণ করা যাইব না। বর্তমান সরকারকে বলতে চাই, এই রকম নাসির নামক লুচ্চা বদমাশকে বাংলাদেশে জেলে বন্দী করে কমপক্ষে 14 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হক, ঠিক কিনা? আল্লাহর হাবিব আরো সামনে অগ্রসর হচ্ছেন, সামনে অগ্রসর হয়ে দেখেন একদল নারী পুরুষ তাদেরকে কি করা হচ্ছে, তাদের সামনে বিরিয়ানির ডেক, গুরুর গুস্ত বুড়া বিরিয়ানির ডেক উদাহরণ দিয়ে বুঝাইতেছে, খুব ভালো খাবার, ডানমাতি সুস্বাদীয় সুস্বাদ্য খাবার, আরেকদিকে বাম দিকে আছে পচা গুস্ত কুত্তা মরা আর শুকুর মরা বিড়াল মরা মহিলাদের মাসিকের রক্ত সব কিছু দিয়ে হালুয়া বানিয়ে রাখছে, ইদা ওই জাহান্নামের বাচ্চারা ওইগুলা খাইতেছে ভালোগুলো খানা। আল্লাহর রসুল জিজ্ঞাসা করলেন জিব্রাইল কারণটা কি, ও কারণটা হলো জানেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত লোকেরা যারা নিজেদের স্ত্রীর নায়িকাশিরা অবৈধভাবে পরকিয়া করছে, নিজের স্ত্রীর সঙ্গে মিলামেশা না করে পরের বউর সঙ্গে মিলামেশা করছে, জিনা করছে, পরকিয়া করছে, এই সমস্ত জাহান্নামীদের শাস্তি আল্লাহ এরকম ভাবে দিবে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আবার সামনে অগ্রসর হয়েছে, তাকায় দেখে আরেক দল লোক, কোন দল লোক তাকায় দেখে একদল নারী পুরুষের লজ্জাস্থানের মধ্যে সাপে কামড়াইতেছে, সাপে কামড়াইয়া তার লজ্জাস্থান শেষ, দুনিয়ার 50 বছর 60 বছর জিন্দগির এনজয় করার জন্য অবৈধ মিলামেশা করো, যারা বিদেশে জামাই তাকে এরা তো পরকিয়া করে, তার উপরও সুবা সুবিধা জামাইয়ে মোবাইল দিছে সুন্দরী বউ সেরা দেখতো সুন্দরী, এই জামাইয়ের সঙ্গে কথা না বললে সে লক্ষ লক্ষ টাকা বিদেশ থেকে পাঠা, হের সঙ্গে 10 মিনিট কথা বলতে চায় না, গার্লফ্রেন্ডের সঙ্গে ঘন্টার ঘন্টায় কথা বলে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এইভাবে অবৈধ মিলামিশার মাধ্যমে সমাজের অসংখ্য অবগণিত সংসার ভেঙে যাচ্ছে, ঠিক কিনা? যেমন বাংলাদেশের একজন খেলোয়াড় নাসির, হে আরেক বেটার বউ লইয়া এই বসে, তোর কি দুনিয়াতে বউর অভাব ছিল? তুই আরেক বেটার বউর দিকে তাকাইলে কেন? ই মেয়ে আরো 4টা বিয়া হইছে, আবার 4 নম্বর স্বামীর বউরা হেনে আইছে, 8 বছরের বাচ্চা আছে তার সঙ্গে বিয়া করছে, নাসিরে ওই জামাইয়ের সাথে, জামাই হেল জামাইয়ের নাম হইল রাকিব, রাকিবের কাছে ফোন দিছে, কো ভাই আপনি কি চান না আমি তামিমাকে নিয়ে সুখী হইতাম? আরেক বেটার বউ বাড়ি আছে, হি বেটা কো ভাই আমি তো আমার বউরে তালাকই দিই নাই, তুই আমার বউ বিয়া করলে গেলে কেমন বড় খারাপ? তোমার কথা বলা উচিত ছিল ভাই, তোমার বউ তুমি নিয়ে দাও তুমি সুখী হও। হে হের বউ নিয়ে গেছে, কো ভাই কারণ ভুলে জানেন 3 বছর প্রেম করছি, 3 বছরের ফ্রেন্ডশিপের পরে হয়ে গেছে গা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আর কি আর সহ্য করতে পারি, এই জন্য আমি জান্নাত বুঝে আর বিয়া করছি। বিয়া করে সিরা আরেকজনের বউ যে বিয়া করছে, এর মধ্যে দুইটা হক লঙ্ঘন হয়েছে, 1 নম্বর হলো একজন ভাইকে দুনিয়ার মধ্যে তার স্ত্রীকে নিয়ে আসলেন জবরদস্তি করে, ক্ষমতার কারণে দাপুটের কারণে একটা মেয়েকে এতিম বানাইলেন, মেয়েকে অসহায় বানাইলেন। 2 নম্বর হলো এই মেয়েটাকে বিবাহ করার মাধ্যমে তুই যে ওই মেয়ের সঙ্গে মিলামিশা করবে, সহবাস করবে, সবগুলো জিনা হবে, সবগুলো জিনা হবে, এর মাধ্যমে যতগুলো বাচ্চা এই দুনিয়াতে আগমন করবে সব আলাদু জিনা, দারু সন্তান, দারু সন্তান, দারু সন্তান, এই সমস্ত বেঈমান, এই সমস্ত নাসির নামক এই সমস্ত যুবকদেরকে যারা বাংলাদেশে আইডল মানে, তারা তাদেরকে অনুসরণ করে, ওই সমস্ত মানুষকে অনুসরণ করা যাইব না। বর্তমান সরকারকে বলতে চাই, এই রকম নাসির নামক লুচ্চা বদমাশকে বাংলাদেশের জেলে বন্দী করে কমপক্ষে 14 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হক, ঠিক কিনা? এইরকম যদি প্রথা চালু হয় কি হইবে? তুমি তো একজনের বউ একজনের কাছে ভালো লাগবো হে লুয়ে যাইবো, ঠিক কিনা? আমার আরেক বেটার বউ ভালো লাগবো রাস্তাতে ধরে টেনে লুয়ে গেলাম গা, এরকম না?
আরেক বাটপাড়া আছে নকশবন্দি কমির আলেমদেরকে গাল্লা গালি দেয় হে গালি গাল্লাই বই এই আম্মু শিবিরে গাল্লাইছে প্রতিদিন আমাদের বাবু নবী হুজুরের হেফাজতে আমি উনারে গালি দেয় আল্লামা মামুনুল হককে গালি দেয় কমি উলাদেরকে গালি দেয় এমন এক খারাপ এমন এক বদমাস এমন এক নাফরমান এমন এক খাদাস এর মতো চরিত্রহীন মুশরিক মাদার ফুজারি বক্তা আল্লাহর জমিনে আর কেউ হইতে পারে না এত নিকৃষ্ট হয় ঠিক কিনা হে কি করছে সাহেবকে বিয়া করছে চার নম্বর স্ত্রীর যৌতুকের লেগে এরা মার দিছে হে মামলা করছে ফোনে কথা বলছে বলতেছে ক তুই তো তোরে তো আমি তালাক দিছি তখন তোর সদ্য গোষ্ঠীরও তালাক দিছি ক কে রে ক তুই আমি যখন বাসা ছিলাম না তুই আরেক বিড়ি লিয়া ঘুমাইছত না ক ঘুমাইছি তোর কি হইছে বোর ধরে স্বীকার করতেছে কেমন বড় নাফরমান সে বলি মানুষকে হেদায়েত করবে যার মাধ্যমে মানুষগুলো হেদায়েত হবে সে নিজেই হেদায়েত নাই ইহুদা বিহি ও হুয়া লা ইহতাদি যার মাধ্যমে মানুষগুলো হেদায়েত হয় সে নিজেই গুমরাহি কিভাবে মানুষ হেদায়েত করবে এই রকম জাহেল মূর্খ মুশরিক বক্তাদের আলোচনা এই বাংলার জমিনে বয়কট করা দরকার ঠিক কি না তাদের ওই সমস্ত মাজার পূজারীদের আলোচনা কেউ শুনবেন না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের বক্তব্য শুনবেন না আমরা বলে দিতে চাই ও মুশরিকরা ও মাজার পূজারীরা এখন আর সাবধান হয়ে যাও মানুষের ইমান হারা করিও না মানুষের ইমান হারা করবা নিজ জাহান্নামী আরেকজনকে জাহান্নামী বানাইবা এটা খুবই তোমাদের জন্য পরিণাম খুবই খারাপ হবে যদি হক্কানি কু আমায় কাম তোমাদের এই পূজার মুসলমান নাম ব্যবহার কইরা সেটা মুসলমানদেরকে বিভ্রান্তি করতে চাও মুসলমানদেরকে জাহান্নামী বানাইতে চাও তাহলে একদিন ওই দিন না ওই দিন আসবে যেই দিন পুরো মাজার পূজারী বাংলার জমিনে থাকতে পারবে না ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজ করাইলেন মেরাজের মধ্যে দেখলেন একদল আলেমদেরকে দেখলেন তাদের জিব্বাগুলো কাটা হচ্ছে কিসের মাধ্যমে জাহান্নামের কিছু দিয়া জিজ্ঞাসা করলো ওরা কারা কো উম্মতের উলামায়ে কেরাম কি করছে তখন মসজিদে বসে বসে বড় বড় খুতবা দিত হে নিজেই বাটপারি করছে যে ওয়াশ করছে নিজে আমল করে নাই নিজে আমল করে নাই নিজে ওয়াশ করছে কিন্তু নিজে আমল করে নাই যদি হুজুরদেরকে আল্লাহ বাদ দিছে ওয়াশ করবা মাইকে ধরে বসে যারা মাইক ফাড়াইলে বা তুমি আরেক বিড়ি লইয়া ঘুমাই থাকবা তাহলে তোমার তো খবর আছে জুতা দিয়ে ফিরাইবা জুতা দিয়ে ঠিক কিনা এরকম বদমাশ আছে না অনেক